যাব তৃণমূল বাড়িতে বসে যাবে, তৃণমূল বসার পার্টি নয়। কালকে কোর্টে জিতেছি আর 23-এ ভোটে জিতব, কোর্ট দিয়ে শুরু হলো আর ভোট দিয়ে শেষ হবে। যে যেখানে শুনছেন ভয় পাবেন না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে এদেরকে শিক্ষা দিতে। এই যে কোভিড চলছে, কোভিডের ভ্যাকসিন বেরিয়েছে, কোভিড তো ভাইরাস, কোভিডের ভ্যাকসিনের নাম কি কোভিড ছিল? আপনারা ভ্যাকসিন নিয়েছেন? সবাই নিয়েছেন? হাত তুলুন তো কারা নিয়েছেন, ফার্স্ট ডোজ কারা নিয়েছে? নিয়েছেন সেকেন্ড ডোজ? কোভিড শিল্ড তো ভ্যাকসিনের নাম, কোভ্যাকসিন, কোভিড শিল্ড। আর রোগটার নাম কি, ভাইরাসটার নাম কি? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের থেকে বিপজ্জনক ভাইরাস হচ্ছে বিজেপি ভাইরাস। আর একটাই ভ্যাকসিন, এর কোনো ইলাজ নেই, এর কোনো ওষুধ নেই, একটাই ওষুধ, ভ্যাকসিনটার নাম মমতা ব্যানার্জি। একটা ভ্যাকসিন, ডবল ডোজ দিতে হবে। একটা 25 নভেম্বর পুরসভা ভোট এক ডোজ দেবেন, আর আরেকটা 2023-এ দেবেন, ডবল ডোজ দেবেন। বিজেপি ত্রিপুরা থেকে ভাইরাস মুক্ত, বিজেপিকে শেষ করে ত্রিপুরাকে ভাইরাস মুক্ত করতে হবে। কি দেবেন তো ডবল ডোজ? প্রথম ডোজ 25 নভেম্বর, আর দ্বিতীয় ডোজ ঠিক 13 মাস পরে। এখানে 3 মাস পরে ডোজ, এখানে 13 মাস পরে। ত্রিপুরা পথ দেখাবে, বাংলা যেমন পথ দেখিয়েছে, ত্রিপুরা পথ দেখাবে। 2024-এ এদেরকে উৎখাত করতে হবে। আমি আপনাদের বলছি, কেউ পারবে না, সবাইকে ধমকে চমকে আটকে দিয়েছে। আমাকে দেখুন কতবার নোটিশ পাঠিয়েছে, কেন আমি ত্রিপুরায় ঢুকেছি। গায়ে জ্বালা, গাত্রদাহ, আমি তো ঢুকবো। আরে আপনাকে সরকার চালাতে মানুষ দায়িত্ব দিয়েছে, ত্রিপুরা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? আপনি যা চাইবেন তাই করবে? মানুষ একটা রাজনৈতিক দলকে সরকার পরিচালনা করার 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে, এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। সবাই মানুষের কাছে যাবে, মানুষ সবার কথা শুনবে, এক পক্ষের কথা গ্রহণ করবে, এক পক্ষের কথা বর্জন করবে। একজন হারবে, একজন জিতবে, একজন সরকার চালাবে, একজন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে। সিপিএম কংগ্রেস করেনি, আমরা করব, আমরা সেজন্য এসেছি। এবং 1.5 বছরের মধ্যে আপনাদের ত্রিপুরা থেকে উৎখাত করে ছাড়ব। আপনি লিখে রেখে দিন, আমি বারবার এই কারণে আপনাদের বলছি যে তৃণমূল কংগ্রেস যখন ত্রিপুরায় পা রেখেছে, ছড়নেওয়ালা পার্টি তৃণমূল কংগ্রেস নয়। আর বিপ্লব দেব, আপনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, এই করব তাই করব। 10,323 জন শিক্ষক চাকরি চলে গেছে, আপনি বলুন, বলেছিলেন মিস কলে চাকরি হবে, মনে আছে? মিস কলে কে মিস কল দিয়ে চাকরি পেয়েছে ত্রিপুরা থেকে? আমি এই কারণে জিজ্ঞেস করছি, তার নামটা আমি বঙ্গবিভূষণের জন্য পাঠাবো বা ভারতবর্ষের পদ্মবিভূষণের জন্য পাঠাবো। কে পেয়েছে ভাই মিস কল দিয়ে চাকরি? কে পেয়েছে? পেয়েছে কেউ মিস কল দিয়ে চাকরি? যা বলেছে ভোটের জুমলা, আর মমতা ব্যানার্জি যা বলেছে করে দেখিয়েছে, এটাই তো পার্থক্য। আপনি জিজ্ঞেস করুন বাংলায় গিয়ে কন্যাশ্রী কেউ পেয়েছেন, হাত তুলে সবাই বলবে হ্যাঁ। নরেন্দ্র মোদীর 15 লাখ কেউ পায়নি, মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 টাকা লোকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, এটাই তো পার্থক্য। যা বলেছি করে দেখিয়েছি, এক কথার লোক আমি। সে কারণে আপনারা আপনাদের বলছি যে পরিবেশ পাল্টাতে হবে। যারা ত্রিপুরার মানুষকে ফর গ্রান্টেড নিয়েছে যে আমি যা ইচ্ছা তাই করব, ইচ্ছা করে যা ইচ্ছা যেরকম ইচ্ছা নিজের খুশি মতো আমি রাজ্য চালাবো, আর ভোটের সময় ভোট লুট করে আমি ক্ষমতায় বহাল থাকব, এই কালচার বন্ধ করতে হবে। এবং স্বাধীনতা সংগ্রামের সময় আমরা যে মানসিকতা নিয়ে লড়াই করেছি, নবজাগরণের সময় যে মানসিকতা নিয়ে লড়াই করেছি, একই মানসিকতা নিয়ে আমাদের লড়াই করতে হবে। যে জীবন গেলে যাবে, এই মাটির জন্য যাবে, জয় ত্রিপুরা বলতে বলতে যাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে 1 ইঞ্চি জমি আমরা আগামী নির্বাচনে ছাড়বো না। তোমার যত প্রহার করার তুমি করো, তোমার যত মারার তুমি মারো। আমি সেই কারণে আপনাদের বলছি, আপনি দেখুন ত্রিপুরা আতিথেয়তার জন্য পরিচিত, আজকে সেখানে মানুষ ঢুকতে পারছে না, আসতে পারছে না। আমাকে একজন আজকে সকালে ফোন করে বলছে যে আমি আমার গাড়ি নিয়ে 4 দিন আসামে ছিলাম, আসাম থেকে আমি আসছি ত্রিপুরেশ্বরী মন্দিরের মায়ের দর্শন করে আশীর্বাদ নেব বলে,
বাংলার গাড়িগুলো আমাকে আর যেতে দিচ্ছে না। আমার বউ, আমার দুই মেয়ে আর আমি রাস্তায় দাঁড়িয়ে কেন ভাবছে তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে যাব? আপনি দেখুন কি অবস্থা। আরে আপনার আমার উপর রাগ, আপনি আমার উপর প্রয়োগ করুন। আপনার আর আমার মধ্যে লড়াই হবে। মানুষকে কেন আপনি অত্যাচার করছেন? মানুষের উপর কেন অত্যাচার করছেন? আপনি বাংলার মানুষের উপর অত্যাচার করছেন, আপনি ত্রিপুরার মানুষের উপর অত্যাচার করছেন, আপনি আসামের মানুষের উপর অত্যাচার করছেন, আপনি মেঘালয়ের মানুষের উপর অত্যাচার করছেন। আরে এত ভয় কেন? আপনি বলুন না কোথায় কি শাস্তি দেবেন, আমি মাথা পেতে নিচ্ছি। আপনি বলুন।